কালকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ কোরিয়াতে চাকরির লক্ষ্যে কোরিয়া ভাষা অংশগ্রহণের জন্য যে অনলাইন নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি, সেটা কিন্তু অলরেডি এই মাত্র আমি হাতে পেলাম, যেটা সত্যি খুব ভালো একটা মেসেজ। এখানে আমি এখন যেটি আলোচনা করব সেটা হলো যে আপনারা কখন থেকে আবেদন করবেন এবং কতক্ষণ সময় আপনাদেরকে দেয়া হবে। এটা একটা বিশাল বড় একটা ফ্যাক্ট, বিকজ যারা ভাষা জানে তাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার ভিতরে আপনাকে আবেদন করতে হবে, আর যারা ভাষা জানে না তাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র 2-3 দিন। এই সময়টা কখন থেকে কখন আমি বিস্তারিত এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও এই লিঙ্ক, এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্ট, একদম ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু নিজে থেকেও অবশ্যই 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 এটা দেখে নেবেন। এখন যতটুকু না বললেই না, আমি আপনাদের বোঝার সুবিধাতে অতটুকু এখন ডিসকাস করব। আপনারা আমার কথাটা মনোযোগ করে শুনলে আশা করি উপকৃত হবেন। এখানে কোরিয়াতে চাকরির লক্ষ্যে ওদের ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন, সেটার সংক্রান্ত বিজ্ঞপ্তিটা সেখানে সুন্দর মতো প্রকাশ করছে। এখানে কোরিয়ার শিল্প খাতে চাকরির জন্য কোরিয়ার ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য এই নির্ধারিত সাইটে গিয়ে আপনি আবেদনটা করতে হবে। আর সাইটের লিঙ্ক কিন্তু অলরেডি আমি দিয়ে দিলাম। আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাইছি, ভাই লিঙ্ক কই, লিঙ্ক কই, ভাই লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারছেন। এছাড়াও আমার সার্কুলারে যখন নামাবেন ওইখানে অ্যাপ্লাই নাও নামা অপশন পাবেন, ওখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করলেও আপনারা লিঙ্ক সাইডে চলে যাবেন। আরেকটি কথা বলে নেই, এই লিঙ্ক কিন্তু এখন বন্ধ আছে, লিঙ্কটা চালু হবে কখন সেটা আমি বলতাছি। এখানে 2 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে আমি বেশ কয়েকটাবার কথা বলছি আপনাদের সঙ্গে, তারপরেও আপনারা অবশ্যই দেখবেন এখানে আপনার আজ আবেদন করার জন্য কী কী যোগ্যতাগুলো থাকতে হবে। এখানে 10টা পয়েন্ট আছে, যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আদার্স আপনি এখানে আবেদন করলে কোনো লাভ হবে না। দ্বিতীয়ত হলো যারা ভাষা জানে, এখন তাদের ক্ষেত্রেটা আমি চলে আসি। তো যারা ভাষা জানে তাদের অনলাইনে আবেদনটা শুরু হবে হচ্ছে 28 আগস্ট 2022 সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাহলে আপনাকে কীভাবে চ্যালেঞ্জ করতে হবে। আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা টিকবেন, আদার্স টিকার সম্ভাবনা নাই। আরেকটি বিষয় হলো এই নির্ধারিত সময়ের ভিতরে যদি 9000-এর উপরে আবেদন পড়ে, যদি 11000-এর মতো আবেদন পড়ে যায়, সেক্ষেত্রে সাইট আর কাজ করবে না। যখন দেখবেন সাইট আর কাজ করছেই না, তখন আপনাকে কনফার্ম হতে হবে যে অলরেডি 11000-এর মতো আবেদন হয়ে গেছে, যে কারণে সাইটটা বন্ধ। আর আরেকটি বিষয় হলো যে এই 11000 জন থেকে প্রথম জন্য মানে কত 5000 আছে, এটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। প্রথমটাগুলোকে সরি 9000 আছে সেটাকে কিন্তু তারা নিয়ে নেবে, বাকিগুলো কিন্তু আসলে নিবে না। আপনারা মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন। এক কথা, প্রথম 9000-এর ভিতরে যদি আপনি আবেদন করতে পারেন এই সকাল 8টা থেকে 12টার ভিতরে, তাহলে আপনার সাকসেস, আদার্স আপনার কিছু করার নেই। তাহলে এখন আপনাকে কীভাবে কী করতে হবে না হবে দেখেন এখানে সেটা বলা আছে। আপনার 12টার ভিতরে ওদের পরীক্ষার ফি কীভাবে প্রদান করবেন, প্রদান করে আপনার কত টাকা লাগবে, 3641 টাকা লাগবে, এই যে 41 টাকা চার্জ সহ, এটা কিন্তু আপনাকে দিয়ে তবে আপনার প্রবেশপত্র গ্রহণ করবেন একদম নির্ধারিত সময়ের ভিতরে। তো এখন কথা হলো যে ভাই তাহলে আপনি কীভাবে কী করবেন না করবেন। দেখেন আমার মনে হয় এখন আপনার কোনো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আগেই কথা বলে রাখা উচিত যে ভাই এইভাবে আমাকে কাজগুলো করে দিতে হবে, নইলে আমি তো পারবো না। এই বিষয়টা আপনাকে আমার মনে হয় মাথায় রাখা উচিত। এরপরে চলে আসুন কোরিয়ার ভাষায়, যারা মানে পারেন না, যারা ওই 15000-এর ভিতরে যারা ই করবেন তাদের যে বিষয়টা, তাদের আবেদনটা শুরু হবে হলো 31 আগস্ট থেকে, সরি 29 আগস্ট সকাল 11টা থেকে 31 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। আবেদনের জন্য আপনাকে দিতে হবে 505.75 টাকা, বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন। এটা হলো প্রতি মানে ই এক কথা অনলাইন চার্জ যেটাকে বলা হয়। তো এখানে বাকি যে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে, আপনারা জাস্ট একটু মনোযোগ সহ পড়েন, পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার মনে হয় আপাতত কথা এতটুকুতেই থাক, তারপরেও যদি পুনরুত প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।